হিন্দু সমাজের প্রতি আজকে উনি সুন্দর আমেরিকাতে, তারপরে কিন্তু হিন্দু সমাজের জন্য এই পূজায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, পূজা যাতে সুন্দর মতো হয়, হ্যাঁ পূজা সকলে যাতে পূজা যাতে আমরা করতে পারি, উৎসব সবার, উৎসব যাত্রা ধর্ম যাত্রা উৎসব কিন্তু সকলের, এই যে কথাটা উনি যে বলেছেন এটা কোনো অন্তর অন্তস্থল থেকে উনি কিন্তু কথাটা বলেছেন। কাজে আমরাও চাবো যে আজকে শিবপুর থানায় বিশেষ করে আমাদের পূজা মণ্ডপের যারা বিভিন্ন পূজা থেকে যারা আপনারা এসেছেন, হ্যাঁ আমি আপনাদের প্রত্যেকেই বিভিন্ন পূজা মণ্ডপের যারা সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, হ্যাঁ বছরে অন্তত একবার আপনাদের সঙ্গে আমার দেখা হয়, হ্যাঁ দেখা হওয়াটা বড় কথা, তারপরে আমি দেখছি বিভিন্ন কাজে যখন বিভিন্ন সময় তাদের কাছে আমি যাই সেই প্রমাণটুকু তারা কিন্তু এটা দেন, এই জন্য তাদের প্রতি আমার আবার কৃতজ্ঞতা কিন্তু আমি প্রকাশ করছি। আজকে এই মহর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন শিবপুরের মোল্লা সাহেব উপস্থিত আছেন, আসন অঙ্কিত করতেছেন শিবপুর উপজেলা উপজেলা পরিষদের সংগ্রামী সভাপতি এবং শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংসদ সম্পাদক ও বিপ্লব চক্রবর্তী আসন অঙ্কিত করেছেন জনাব সুবল রানা। ও ভগবান বললেন সকল প্রকার উপস্থিত আছেন মহাদেব স্বামী বন্ধু শহীদুল আলম মালক মহিলা